যেই সমস্ত সম্পদগুলো আমি আর আপনি জমা করে রাখছি, যেই সমস্ত সম্পদগুলো নিসাব পরিমাণ মাল হওয়ার পরেও আমি আর আপনি জমা করে রাখছি, আল্লাহ তাআলা সেই সম্পদগুলোকে উত্তপ্ত জাহান্নামের আগুনের ভিতর নিক্ষেপ করবেন। সকলেই বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সেই সম্পদগুলোকে জাহান্নামের আযাবের ভিতর নিক্ষেপ করবেন। জাহান্নামের আগুনের ভিতর যখন সম্পদগুলো পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, জাহান্নামের আগুনের ভিতর যখন এই যাকাতের নিসাব পরিমাণের মালিক যে সমস্ত ব্যক্তিগুলো হয়েছে তাদের মাল যখন জাহান্নামের ভিতর পড়তে থাকবে পড়তে থাকবে কয়লা হয়ে যাবে, যখন উত্তপ্ত হয়ে যাবে আগুনের কয়লা হয়ে যাবে, আগুনে ঝলঝল ঝলঝল করতে থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন তখন ওই সম্পদগুলো দিয়ে যে সমস্ত ব্যক্তিরা তার মাল খরচ করে নাই তাদের পিঠের ভিতর একটি সিল মেরে দিবে, তাদের ডান দিকে একটি সিল মেরে দিবে, তাদের বাম দিকে একটি সিল মেরে দিবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ছিল মেরে দিয়ে আল্লাহ তাআলা বুঝবে, এখন বুঝো মজা, আল্লাহ তাআলা ছিল মেরে দিবে। আরে আমি যে গরিবের হক খেয়ে খেয়ে আমি যে চোর হয়ে গেলাম, সে হাসরের ময়দানে তো আমার বুকের ভিতর সিল মারা থাকবে যে আমি গরিবের হক মেরে খেলাম, আমি তো চোর, আমার নামে তো চোরের ছিল মারা থাকবে, সামনে চোরের ছিল মারা থাকবে, পিছনে চোরের ছিল মারা থাকবে, ডান দিক দিয়ে চোরের ছিল মারা থাকবে, বাম দিক দিয়ে চোরের ছিল মারা থাকবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত ব্যক্তিগুলো তাদের সম্পদকে জমা করে করে রেখে দেয়, তাদের সম্পদগুলো থেকে নিয়মিত যাকাত আদায় করে না, তাদের সম্পদগুলো থেকে গরিবের হক গরিবকে বুঝিয়ে দেয় না, গরিবের কাছে হক বুঝিয়ে দেয় না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের গলার ভিতর একটি সাপ ঝুলিয়ে দিবে। সকলেই বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা গলার ভিতর একটি সাপ পেঁচিয়ে দিবে, এরকম ভাবে পেঁচিয়ে দিবে যে হাদিসের ভিতর এসেছে সাপটি গলার ভিতর চুরির মতো হয়ে পেঁচে থাকবে, চুরির মতো হয়ে থাকবে গলার ভিতর, সাপের মাথার ভিতর চুল থাকবে না, অর্থাৎ সাপটি হবে অত্যন্ত বিষধর একটি সাপ, বিষধর সাপ, তার মাথার ভিতর চুল থাকবে না। অপ্রিয় মুসলমান বন্ধুগণ, আমার দুনিয়ার দিক দিয়ে যদি আমি একটু সামান্য চিন্তা করি, রাতের বেলায় আমি বিছানায় ঘুমাতে গেলাম, বিছানায় যখন আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ করে আমার শরীরের ভিতর এমন কোন আজ পাচ্ছি, এমন আমি বুঝতে পারছি যে আমার শরীরের সাথে একটি সাপ লেগে আছে, আর আমি ঘুম থেকে উঠে যদি দেখি যে আমার শরীরের সাথে সত্যি সত্যি একটি সাপ লেগে আছে, আমি তো ভয়ে ভীত হয়ে যাই, কাবু হয়ে যাই। এত বাস্তবতা, কিন্তু অবাস্তব কোন স্বপ্ন যদি আমি দেখি আমাকে ঘুমের ভিতর সাপে কামড় দিচ্ছে, আমাকে ঘুমের ভিতর সাপে দৌড়াচ্ছে, আমি এমন স্বপ্ন দেখলেও তো আমি ঘুমের ভিতর কাবু হয়ে যাই, ঘুম থেকে উঠে আমার শরীর হালকা হয়ে যায়। দুনিয়ার কোনো সাপ যদি আমাকে ধরে, দুনিয়ার কোনো সাপ যদি আমার সামনে পড়ে যায়, তাহলে তো শুধু আমি একা নই, আমি একা নই, আরো দুই চার জন পাঁচ দশ জন একত্রিত হয়ে সেই সাপটিকে মেরে ফেলবে, সেই সাপটিকে শেষ করে দিবে। কিন্তু প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার হাসরের ময়দানে
যখন আমার গলার ভিতর সাপ ঝুলন্ত অবস্থায় থাকবে তখন আমার কি অবস্থা হবে তখন তো আমার দিকে কেউ লক্ষ্য রাখবে না তখন তো আমার সাপ কেউ মারতেও পারবে না সাপ শুধু আমার গলার ভিতর পেঁচে থাকবে তাই শেষ নয় বিশ্বনবী সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন এই সাপ আমার গালের ভিতর ধর্ষণ করতে থাকবে এই সাপ আমার গালের ভিতর ধর্ষণ করতে থাকবে আর সাপ বলতে থাকবে ওয়ানা মালুকা আমি তো হচ্ছি তোমার সেই সম্পদ আমি তো হচ্ছি তোমার সেই কৃপণতার সম্পদ তুমি যে কৃপণতা করেছো গরিবের হক গরিবকে বুঝিয়ে দাওনি গরিবের হক তুমি মেরে মেরে খেয়েছো আমি সেই সম্পদ আজকে তুমি বুঝো মজা ও মুসলমান বন্ধুগণ আমার অতএব আমি যদি যাকাতের মাল মেরে খাই গরিবদের হক মেরে খাই সামান্য 300 টাকা 200 টাকার লুঙ্গি আর শাড়ি দিয়ে আমি যাকাতের হক আদায় করে দিতে চাই মনোযোগ দিয়ে শুনে রাখি অন্তর দিয়ে শ্রবণ করি তাহলে কিন্তু আমার যাকাত আদায় হবে না বরঞ্চ আমি হাশরের ময়দানের সেই চুর হয়ে যাব হাশরের ময়দানের সেই চুরা হয়ে যাব হাশরের ময়দানে কিন্তু আমার গলার ভিতর এরকম সাপ পেঁচে যাবে আর আমার গালের ভিতর ধ্বংসন করতে থাকবে আমার সম্পদ কিন্তু আমাকে কোনোই কাজে আসবে না আমার কোনো উপকার করতে পারবে না আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান যাকাত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি তন্মধ্যে একটি অন্যতম স্তম্ভ এর নাম হচ্ছে যাকাত যাকাত হচ্ছে ইসলামের ফরজ বিধান যাকাত হচ্ছে গরিবের হক যাকাত হচ্ছে আমার মালের আমার সম্পদের আবর্জনা এই যাকাত শব্দের অর্থ বেড়ে যাওয়া বরকত হওয়া আল্লাহ তাআলা যেহেতু কোরআনের ভিতর সরাসরি যাকাত শব্দটি ব্যবহার করেছেন নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথাগুলো বলেছেন নামাজের ব্যাপার তুলে ধরেছেন আল্লাহ তাআলার সাথে সাথে যাকাতের ব্যাপারটিও তুলে ধরেছেন সকলে বলি সুবহানাল্লাহ নামাজ যেরকম ভাবে ফরজ যাকাতও ফরজ কিন্তু ইসলামের এই পাঁচ স্তম্ভের দুইটি স্তম্ভ যা ফরজ হওয়ার সাথে সম্পর্ক মানুষের সম্পদের সম্পর্ক হজ আর হচ্ছে যাকাত এই দুইটি জিনিস যদি কোনো মুসলমানের সম্পদ হয় বালেগ হয় সুস্থ মস্তিষ্ক থাকে আজাদ থাকে তখন সেই ব্যক্তির জন্য যাকাত আর হজ ফরজ হয়ে যায় আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আমাদের ভিতর অনেকেরই একটি ভুল ধারণা আছে যে যাকাত মনে হয় রমজান মাসেই ফরজ হয় শুধুমাত্র রমজান মাসেই মনে হয় যাকাত দিতে হয় অন্য মাসে মনে হয় যাকাত দেওয়ার কোনো বিধান নেই এরকম একটি ভুল ধারণা আমাদের সমাজের ভিতর আছে যে রমজান মাস আসলেই আমাকে যাকাত দিতে হবে রমজান মাস আসলে আমার সম্পদের যাকাত আদায় করতে হবে এই ধারণাটি ভুল যাকাতের বিধান তো হচ্ছে যখন আমার কাছে নিসাব পরিমাণ মাল হয়ে যাবে সেই সময় থেকে এক বছর সময় যদি অতিবাহিত হয়ে যায় তাহলেই সেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়ে যায়
एक बचर समय अतिक्रांत हो जावर पर से समय जकात फरज तो सकलेर ही की सम्पद ए रमजान मासे एक बचर अतिबाहित है ना अन्य समय अतिबाहित है जे समय बचरेर जे कोनो समय आमी निसाब परिमाण मालेर मालिक हये गेलाम निसाब परिमाण माल आमार काछे जमा हये गेलो सेई समय थेकेई आमार उपर जाकात फरज हये गेलो तो आमी जदि जाकात आदाय ना करी आमी गुनाहगार होब रमजानेर अपेक्षा करे बसे थाकार कोनो सुयोग नेई किन्तु রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে দিয়েছেন যে রমজান মাসে দান সাদাকা করলে হজ করলে উমরাহ করলে সওয়াব বেশি এইজন্য অনেকেই রমজান মাসে যাকাত আদায় করে কিন্তু একটি বিষয় আমাদের ভালো করেই বুঝে রাখতে হবে একটি বিষয় আমাদের ভালো করেই মনে রাখতে হবে যে আমি যদি রমজান মাসে যাকাত আদায় করতে চাই তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে সেই আমার মালিকানা আমার মালের মালিকানা আমার সম্পদের মালিকানা এই রমজান মাসেই যেন আমি নিসাব পরিমাণ মালের মালিক হই এরকম একটি ব্যবস্থা করতে হবে তাহলেই আমার দ্বারা এই রমজান মাসে যাকাত দেওয়ার সুযোগ হবে অন্যথায় আমি যখন নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যাব অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ 52.5 তোলা রৌপ্য এর সমপরিমাণ টাকা অথবা সম্পদের মালিক হয়ে যাব তখনই কিন্তু আমার উপর যাকাত ফরজ হয়ে যাবে যদি আমার কাছে শুধু স্বর্ণ থাকে অন্য কোনো মাল না থাকে তাহলে কিন্তু আমার কাছে 7.5 ভরি স্বর্ণই হতে হবে এরপর যাকাত ফরজ হবে যদি শুধু রৌপ্য থাকে তাহলে 52.5 তোলা রৌপ্য হলেই আমার উপর যাকাত ফরজ হবে অন্যথায় যদি আমার সব কিছু একসাথে থাকে আমার অন্য অন্য সম্পদ থাকে সব মিলিয়ে 52.5 তোলার উপর পরিমাণ দাম এসে যায় তখন আমার উপর যাকাত ফরজ হয়ে যাবে যাকাত কিন্তু খুব বেশি নয় যাকাত খুব বেশি নয় যাকাত দিতে অনেকেই কৃপণতা করে যাকাত দিতে চায় না গরিবের হক আমি মেরে দেই জাকাত দিতে গিয়ে শুধুই মাত্র শাড়ি আর লুঙ্গি কিনে আমি বিতরণ করি আর সেই শাড়ি লুঙ্গি কিনে বিতরণ করার মাধ্যমে ভিড়ের কারণে অনেক গরিব লোকের মৃত্যু হয়ে যায় তো গরিবের হক গরিবকে বুঝিয়ে দিবেন আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আপনি জাকাতের মালিক হয়েছেন গরিবের হক আপনি গরিবের কাছে পৌঁছে দিবেন তো আপনার এত অ্যালাউন্স করার কি আছে এত বরকত দেখানোর কি আছে আপনি তো গরিবের হক গরিবের কাছে দিচ্ছেন আপনি তো আপনার টাকা গরিবকে দিচ্ছেন না শুধুমাত্র শাড়ি আর লুঙ্গি কিনে যদি কেউ যাকাত আদায় করে দিতে চায় আর মনে করে যে আমার যাকাত আদায় হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে যে যাকাতের শাড়ি নামের কোনো শাড়ি নেই ইসলামের ভিতর যাকাতের লুঙ্গি নামের কোনো লুঙ্গি নেই আমার সম্পদ থেকে যতটুকু পরিমাণ গরিবের হক আছে ততটুকু পরিমাণ একজন গরিবের হাতে পৌঁছে দিতে হবে প্রতি 40 টাকায় মাত্র 1 টাকা যাকাত আসে খুব বেশি খুব তো বেশি না 40,000 টাকায় 1,000 টাকা 1,00,000 টাকায় 2,500 টাকা গরিবের হক মেরে মেরে গরিবের হক খেয়ে খেয়ে যদি কেউ শিল্পপতিও হয়ে যায় যদি কেউ কোটিপতি শিল্পপতি হয়ে যায়
তাহলে তার দ্বারা কোনো ভালো কাজ হবে না। তার সেই অবৈধ টাকা আর গরিবের হক মারার টাকা দিয়ে অবৈধ কাজই হবে, কথা বলেন ঠিক কিনা? অবৈধ টাকা দিয়ে ভালো কাজ হবে না, অবৈধ টাকা দিয়ে অবৈধ কাজই হবে। যারা জাকাতের টাকা মেরে মেরে খেয়ে গরিবের হক খেয়ে শাড়িলুঙ্গি বিতরণের নামে এই ঢং শুরু করেছে, তারা তো এক বাটপারি করছে ইসলামের সাথে, ইসলামের সাথে তো তারা বাটপারি শুরু করে দিয়েছে। এর দ্বারা জাকাতের হক আদায় হবে না। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমাকে সম্পদের মালিক করেছেন, সম্পদের মালিক কিন্তু আমাকে আল্লাহ তাআলাই করেছেন। আমি নিজে নিজে সম্পদের মালিক হয়ে যাইতে পারিনি, আল্লাহ তাআলাই আমাকে মালিক করেছেন। অতএব যার কাছে নিসাব পরিমাণ মাল হয়ে যাবে 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ টাকা পয়সা হয়ে যাবে, আপনি যাকাত আদায় করে দিন। বছরের যেই সময় আপনি সেই টাকার নিসাব পরিমাণের মালিক হয়েছেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার উপর সাথে সাথে যাকাত ফরজ করেনি। একটি বছর আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছেন, এক বছর পর আপনার উপর যাকাত ফরজ। অতএব আপনি হিজরি সন হিসাবে অর্থাৎ আরবি বছর হিসাবে আপনার যাকাত আদায় করে দিতে হবে। যদি আপনি ইংরেজি সন হিসাব করেন, বাংলা সন হিসাব করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে 10 দিন 12 দিন এদিক সেদিক হয়ে যাবে বছরে বছরে। অতএব যাকাত দেওয়ার ক্ষেত্রে, ইসলামের প্রতিটি বিধানের ক্ষেত্রে হিজরি সন দেখতে হবে। আপনি যদি রমজান মাস ব্যতীত অন্য মাসে রমজানের রোজা রাখেন, রমজানের রোজা হবে না। আপনি যদি হজ্জের মাস ব্যতীত অন্য সময় হজ করেন, হজ হবে না, উমরা হবে। আপনি যদি জোহরের সময় আসরের নামাজ করেন, আপনার নামাজ হবে না। এই জন্য ইসলামের প্রতিটি বিধান যখন আমি পালন করব, তখন আরবি মাসের দিকে অর্থাৎ হিজরি সনের দিকে আমি লক্ষ্য করব। এই যাকাতের ক্ষেত্রেও ঠিক একই বিষয়। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাকাতের মালিক, সম্পদের মালিক বানিয়েছেন। গরিবের হক আমি গরিবের কাছে পৌঁছে দিব। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিচ্ছেন যে এই সম্পদ, যেই সম্পদ আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে দিয়েছেন, এই সম্পদ আমার আর আপনার ব্যক্তিগত সম্পদ নয়। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের ভিতর বলতেছেন, بسم الله الرحمن الرحيم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير الله تعالى بلتسن ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله أمي الله تعالى দয়া করে ইহসান করে মায়া করে তোমাকে সম্পদ দান করেছি, তোমাকে যে সম্পদ দান করেছি এই সম্পদ নিয়ে তুমি কৃপণতা করিও না। এই সম্পদ নিয়ে যদি তুমি কৃপণতা করো আর তুমি ভাবতে থাকো হুয়া খাইরুল্লাহুম, এটাই হচ্ছে উত্তম, এটাই হবে আমার জন্য উত্তম। আল্লাহ তাআলা বলেন বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তোমার জন্য অনুত্তম। আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে কোটিপতি বানিয়েছেন, শিল্পপতি বানিয়েছেন, লাখপতি বানিয়েছেন,
अल्लाह ताला तुम्हाके सम्पद दिए चेन, एई सम्पद पे तुम्हीं गरीब देर हक मेरे मेरे प्रति बच्चर मन करते खूब भलो काज करते उत्तम काज करते प्रति बच्चर ये टाका रेखे देवार कारण প্রতি লাগে 2500 টাকা আরো আমার সম্পদের মাঝে বেড়ে যাচ্ছে। আমি আর আপনি মনে করতেছি যে এইটাই আমার জন্য ভালো কাজ হয়ে যাচ্ছে, আমার সম্পদ আমার সন্তানরাও ধনবান হতে পারবে, বড় লোক হতে পারবে, শিল্পপতি হতে পারবে, কোটিপতি হতে পারবে। আমি যে এই ধারণা করতেছি আল্লাহ তাআলার দেয়া সম্পদ নিয়ে আমি কৃপণতা করে করে এই ধারণা যে আমি করতেছি, আল্লাহ তাআলা বলতেছেন বাল হুয়া শাররুল লাহুম, তোমার ধারণা সম্পূর্ণই ভুল। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন বান্দার ধারণা সম্পর্কে যে ও বান্দা তুমি ধারণা করতেছো যে তুমি ভালো কাজ করতেছো, বাল হুয়া শাররুল লাহুম, নয় নয় তুমি ভালো কাজ করতেছো না, বরং তুমি খারাপ কাজ করতেছো। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিচ্ছেন ও মুসলমান বন্ধুগণ আমার কেমন খারাপ কাজ এই সম্পদের মালিকরা করতেছে, এই কোটিপতিরা লাখপতিরা শিল্পপতিরা, এই যাদের উপর নিসাব পরিমাণ মাল জমা হয়েছে তারা কেমন ভালো কাজ করতেছে, আল্লাহ তাআলার ভাষায় তারা কিরকম খারাপ কাজ করতেছে, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তুমি যে কৃপণতা করতেছো কৃপণতা করে করে তোমার সম্পদ তুমি জমা করে রাখতেছো, তোমার এই সম্পদকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতর নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহ, তোমার এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। তোমার এই সম্পদকে আল্লাহ তাআলা একত্রিত করে জাহান্নামের ভিতর নিক্ষেপ করবেন। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আরো জানিয়ে দিচ্ছেন এই আসমান আর জমিনের একমাত্র মালিকই হচ্ছেন আল্লাহ। আসমান আর জমিন এই ভূপৃষ্ঠের এই দুনিয়ার একমাত্র মালিকই হচ্ছেন কে? আল্লাহর নামটা বলতে এত কষ্ট আপনাদের, এই দুনিয়ার একমাত্র মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক? আমার আপনার সম্পদের মালিক? আমার মালিক? সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, এই সম্পদ নিয়ে বড়াই করার কিছু আছে? কিছু আছে? এই সম্পদ নিয়ে বড়াই করার কিছু নেই। আল্লাহর সম্পদ আল্লাহর বান্দাদেরকে দিয়ে দিবেন, তাতে আপনার এত কষ্ট কিসের? তাতে আপনার এত কষ্ট লাগে কেন? আল্লাহই তো আপনাকে দিয়েছেন, বরঞ্চ আল্লাহই কোরআনেও জানিয়ে দিচ্ছেন যা কিছু আছে দুনিয়ার ভিতর সব কিছুর মালিকই হচ্ছেন আল্লাহ। আর এই যাকাতের সম্পদ আমি আর আপনি যে গরিবের হক আত্মসাৎ করে খাচ্ছি, প্রতি বছরে বছরে গরিবের হক আমি আর আপনি যে খাচ্ছি, আল্লাহ তাআলা কোরআনের ভিতর আরেক জায়গায় বলতেছেন আমাদের অবস্থা সম্পর্কে, আমরা যারা জমা করে রেখেছি গরিবদের হক তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন
والذين يكنزون الذهب والفضة যেই সমস্ত ব্যক্তিরা যারা ইয়াকনিজুনাল যাহাব ওয়াল ফিদ্দা স্বর্ণ আর রূপা জমা করে রাখতেছে সম্পদ জমা করে রাখতেছে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতেছে না ফাবাশশিরহুম বিআযাবিন আলীম তারা যেন আল্লাহ তাআলার আযাবের সুসংবাদ নেয় প্রিয় মুসলমান বন্ধুগণ আমার একটি কথা খুব সহজেই বোঝা যায় আযাবের কোনোদিন সুসংবাদ হয় না আযাবের তো সুসংবাদ হতে পারে না কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আযাবের সুসংবাদ নেওয়ার জন্য যারা সম্পদগুলো জমা করে করে রাখছি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করছি না আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আযাবের সুসংবাদ নেওয়ার জন্য আল্লাহ তাআলা আযাবের সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তাআলা যে আমাকে যন্ত্রণাদায়ক আযাবের আপনাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিচ্ছেন এর দ্বারা কি বোঝা যায় আল্লাহ তাআলা তো বুঝিয়ে দিচ্ছেন যে কঠিন আযাব হবে কঠিন আযাব একজন সন্তানকে যখন তার বাবা হঠাৎ করে আপনি আপনি বলা শুরু করে দেয় সব সময় তুই অথবা তুমি বলে হঠাৎ করে আপনি আপনি করে বলা শুরু করে দেয় তখন সন্তান মনে করে যে আমি কোনো অপরাধ করেছি আমি কোনো অপরাধ করেছি অথবা সন্তান যখন কোনো অপরাধ করে তখন মা সন্তানকে বলে তোমার বাবা আসুক তখন বুঝবা মজা মানে বাবার শাসন হবে কঠিন শাসন হবে এই কথাই বোঝানো হচ্ছে মায়ের উদ্দেশ্য আল্লাহ তাআলা এরকমই ব্যবহার করতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহ তাআলার যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন কিরকম আযাব হবে আল্লাহ তাআলা বলতেছেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়াজুনুবুহুম ওয়াযুহুরুহুম আল্লাহ তাআলা বলতেছেন অতএব প্রিয় মুসলমান বন্ধুগণ আমার যাকাত কি আমরা শুধু রমজান মাসে সীমাবদ্ধ করে রাখব না বছরের যেই সময় আমি নিসাব পরিমাণ মালের মালিক হব তা থেকে এক বছর পরেই আমি যাকাত আদায় করে দিব গরিবের হক মেরে কেউ কোনোদিন ধনী হতে পারে না বড় লোক হতে পারে না হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আমরা সকলেই জানি গোলাম ছিল বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আজাদ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলে আনফিক ইয়া বেলাল ও বেলাল তুমি খরচ করো আল্লাহ তাআলার রাস্তায় বেলাল মুসলমান হওয়ার পর যখন আজাদ হইল আজাদ হওয়ার পর বেলালের কাছে কিছুই নাই গরিব একজন ব্যক্তি কিন্তু আল্লাহর নবী বলেন ও বেলাল তুমি খরচ করতে থাকো আমার আল্লাহ তাআলা গরিব না জুড়ে বলি সুবহানাল্লাহ অতএব আল্লাহ তাআলা গরিব নয় আমি যদি যাকাতের মাল দিয়ে দেই যাকাত আদায় করি তাহলে আমার মাল আরো বেড়ে যাবে আমি বুঝতেও পারবো না এই জন্য মুসলমান বন্ধুগণ আমার সকলের প্রতি অনুরোধ থাকবে যে সমস্ত ভাই এবং বন্ধুগণ আমার যাকাতের মালিক হয়ে গিয়েছেন আপনার উপর যাকাতের ফরজ হয়ে গিয়েছে আপনি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গিয়েছেন আপনি যাকাত আদায় করে দিন আপনি গরিব হবেন না ইনশাআল্লাহ আপনি গরিব হবেন না
সামান্যতম দেখতেছি যে আমার মাল চলে যাচ্ছে, আসলে নয়। আমরা সকলেই যাকাত আদায় করব তো ইনশাআল্লাহ। আমি যদি যাকাত আদায় না করি, অনেক মুহাদ্দিসগণ ফুকাহায়ে কেরাম বলেছেন যে আমার নামাজ কবুল হয় কিনা তাও সন্দেহ আছে। সহজে একটি কথা আমরা জানি বা বুঝতে পারি যে কারো খাবার যদি হারাম হয়ে যায়, কেউ যদি হারাম খাবার ভক্ষণ করে হারাম রিজিক খায়, তার আমল কি কবুল হয়? তার আমল কবুল হয়? যে হারাম খাবার খায় তার আমল কবুল হয় না। যাকাতের মাল যে ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছেন তার উপর কি হালাল না হারাম? হারাম। যাকাতের মাল যার জন্য হালাল নয়, সে যদি যাকাতের মাল খেয়ে আমল করে তাহলে তার আমলও কিন্তু কবুল হয় না, তার আমলও কবুল হয় না। অতএব আমরা সকলেই হিসাব করে আন্তাজে না যে 5000 টাকা দিয়ে দিলাম যাকাত আদায় হবে না, হিসাব করে করে যাকাত দিতে হবে। আর না হয় আমি সেই গুনাহগার হব, আমি সেই হাশরের ময়দানে চোর হব। দুনিয়াতে যদি কেউ আমাকে চোর নাও বলে, হাশরের ময়দানে কিন্তু আমার সামনে পিছনে ডানে বামে চোরের চিল লাগানো থাকবে। এই জন্য হিসাব করে করে গরিব মিসকিনদের কাছে আমরা সকলে যাকাত আদায় করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে হিসাব করে করে যাকাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সংক্ষেপে একটু কথা বলে দেই, সামনে আসছে ইতিকাফ, রমজানের শেষ দশক। এই শেষ দশকে যদি এলাকার ভিতর থেকে কেউ ইতিকাফে না বসে তাহলে এলাকার সবাই গুনাহগার হবে। আর যদি এলাকা থেকে দুই একজন বসে যায় মসজিদে ইতিকাফে তাহলে ইতিকাফ আদায় হয়ে যাবে। একেবারে সংক্ষেপে বলতেছি, সময় শেষ। অনেক জায়গায় এরকমও দেখেছি যে টাকার বিনিময়ে ইতিকাফে বসানো হয়। টাকার বিনিময়ে যদি ইতিকাফে বসানো হয় তাহলে কিন্তু ইতিকাফ আদায় হবে না। এলাকার সবাই সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহগারে গুনাহগার হয়ে যাবে, এলাকার সবাই গুনাহগার হবে টাকার বিনিময়ে যদি ইতিকাফে কাউকে বসানো হয়। অতএব এই ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ আমলে আমরা সকলেই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কি লাভ ইতিকাফের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি হজ আর দুইটি উমরা পালনের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এত সহজ একটি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এরপর কি লাভ? যে শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর তার ভাগ্যে জুটে যায়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কবে হয় আমি আর আপনি জানি না, শেষ দশকের বেজুর যে কোনো রাত্রিতে হয়ে যেতে পারে। এতে কাফে যদি ঘুমিয়েও থাকি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতে কাফি হচ্ছে আমল। অতএব এতে কাফে থেকে যদি ঘুমিয়েও থাকে তাহলেও লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব এত গুরুত্বপূর্ণ একটি আমল আমরা সকলেই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।